তবে আপনি ওখানে বসুন না, এরকম করতেছো কেন? মিষ্টি কেমন দেখা যাচ্ছে না, প্লিজ ওখানে যান। একটু থাকি না কিছু সময় তোমার কাছে। এইভাবে বলতে তো ভাইয়া বা বাবা দেখে একটা মাইন্ড করবে, বুঝছো না ব্যাপারটা? জান না মাইন্ড করার কি আছে, দেওয়ারের কাছে তোমাকে আসবে। তা ঠিক আছে, অবশ্যই আসবে, কিন্তু আমরা একটু দূরত্ব তো একটু কথা বলি। ভাবি জান না, অলোক তো ভাবি না, জান। আচ্ছা ঠিক আছে, সংসার কেমন চলছে? আর সংসার সংসার কথা বাদ দাও। কেন, আমি তো সংসারে আসছি তোমার জন্য। আমার জন্য? এই যে তোমার কাছাকাছি থাকার জন্য, তোমার পাশাপাশি থাকার জন্য। ভাবি সব কি বলতেছেন, আপনি আমার ভাবি হন, আমার ভাইয়াকে বিয়ে করছেন, এইসব কি বলতেছেন? এত ভাই ভাই করতেছো কেন, উনি তো তোমার সৎ ভাই। ঠিক আছে সৎ ভাই, কিন্তু উনি তো আমার ভাই, আর তাছাড়া আপনার তো হাজবেন্ড। আমার হাজবেন্ড? হ্যাঁ, তবে তুমি যেদিন দেখতে গেছিলা ওই দিন তোমার আমার খুব ভালো লাগছিল। ওরে বাবারে, আমাকে দেখছো তোমার ভালো লাগছে, আমাকে দেখলে ভাইয়াকে বিয়ে করতে কেন? আমার ভাইকে বিয়ে না করলে তো আমি তোমার পাশাপাশি থাকতে পারতাম না, তোমার কাছাকাছি আসতে পারতাম না। হাজবেন্ড কে রেখা দেখতেছে না, এখান তো তুমি আর আমি। আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার ডেলিভারি হয়ে যাবে, কোনো টেনশন করেন না। আপনার সাথে এতদিন ধরে ব্যবসা করতেছি, আমাকে কখনো স্ল্যাক পাইছেন? হয়ে যাবে, হয়ে যাবে ভাই, ঠিক আছে। হ্যাঁ, বিকালবেলা আসবেন, পেমেন্ট পাইয়ে যাবেন। ওকে, আচ্ছা ভাই রাখি। হ্যাঁ আব্বা, আব্বা বাজান বাবা, কিছু করবে? হ্যাঁ, তোমার তো কিছু কবে লেগে আইসি। কি কি, তুমি ব্যবসা বাণিজ্য ব্যস্ততা হও, তা তো বাবা দেখি। হ্যাঁ বাবা, আজকের পর তুই কে তোমার শুরু বারে ব্যবসার দায়িত্ব দিয়ে দাও, সে ব্যবসা বাণিজ্য করুক, ছোট মানুষ তো শিখুক। আর তুমি একটা কাজ করো আব্বা। আব্বা যে কি কোট মানুষ, খেলবো হাঁটবো, আমি ব্যবসা করুম, আমি এলাম বড় ভাই, এলো ছোট ভাই। হ্যাঁ, আমার দায়িত্ব বলে একটা কথা আছে না আব্বা? হ্যাঁ বাজান, আছে তো। আমি বলছিলাম কি, গুরুক না, আর গুরার সময় ব্যবসা যা কিছু আছে সব আমি দায়িত্ব পালন করবো। হ্যাঁ বাজান, তোমার তো দায়িত্ব আছে, ঠিক আছে, তোমার ভাইয়ের উপরে। তা আমার তো পিতা হিসেবে কিছু দায়িত্ব আছে, আছে না? আছে। তুমি বাবা, আমি একটা কথা বলি তোমার, শুনো। আচ্ছা, তোমার বা বাইরে তুমি ব্যবসাটা দো, সে করুক, ছোট মানুষ আসলে শিখুক, শিখে তো ভালো। আর তুমি বিয়ে সাথে করছো বাজার, তোমার বউরে সময় দাও, এই পার্কিং তো ঘোরাঘুরি করো, তারপরে বাসায় ভিতরে সময় দাও, আর মেয়ে দেখলাম এগুলোই স্বামীর কাছে চা, ঠিক না বাজান? তুমি কোনো কষ্ট নিও না। না না, আর কিছু কেনাকাটি করে দিবা, এই এগুলোই হিফাজান, আর এই যে সময় তবু ফিরে দেখবা, কেমন? তুমি একটা কথা কইছো, আমি তোমার কথাটা রক্ষা করবো না। অবশ্যই বাজান, আমি জানি তুমি ষোলোবেলা থেকে আমরা দুইটা ভাইয়ারে ফাইলা ফাইলা বড় করছো, তুমি যেভাবে আমাদেরকে চলতে বলবা আমরা ঠিক সেভাবে চলবো। বাবা তোমার কত না শান্তি পেলাম। বাবা আমি তো যাই, নামাজ পড়তে যাবো। হ্যাঁ আচ্ছা আব্বা, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। দেখছো না, আমার একদম দেখতে হবে তোমার, তোমার ব্যবসা কাজে কাজে লাগিয়ে দিবা। হ্যাঁ কেমন? আচ্ছা আচ্ছা, হঠাৎ করে এমন ধরনের কথা বললো, বাজারে তো কোনো সময় এমনভাবে কথা কয় না। বসো, নিচে বসো, কিছু বলবা? হ্যাঁ কিছু বলতাম,
বলো, আমাকে 10,000 টাকা দাও। টাকা দিয়ে তুমি কি করবে? আমি মার্কেটে যাব, কিছু কেনাকাটা করব। আমার আসলে আমার তো সময় নাই, আমি ব্যবসার কাজে অনেক প্যারা যাইতেছে আমার। তোমাকে আমি অন্যদিন নিয়ে যাব। আচ্ছা তুমি আমাকে টাকা দাও, আমি তোমার ভাইকে নিয়ে যাব, দুর্জয়কে নিয়ে যাব। ওকে নিয়ে যাব? হ্যাঁ। কত টাকা জানি বললা? 10,000। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যেতে দেবা, যাও। আরে বুকা, আমি তো এই রওনা দিব, বেশিক্ষণ লাগবো না। সবাই এসে পড়ছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, একটু অপেক্ষা কর। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার দুর্জয়, তুমি এই জায়গায়? আচ্ছা আচ্ছা রাখি। হ্যাঁ ওকে ওকে, আসতেছি। হ্যাঁ ভাবি, সারা বাড়ি তোমার খুঁজে পাগল হয়ে গেছি। কেন? মার্কেটে যাব। তো মার্কেটে যাবেন, যান, আমি কি করব? তোমাকে নিয়ে যাব। হ্যাঁ আমার কি সময় আছে? আমি যাব বন্ধুদের সাথে এক জায়গায়। বুঝতে পারতেছো না, তোমার তো জামা কাপড় কিছু নাই, এগুলো পূরণ হয়ে গেছে, এ কারণে ভাবছি তোমার ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা নেই। 20,000 টাকা চাইছি, তোমার ভাই আমার 10,000 টাকা দিচ্ছে। তাতে সমস্যা কি? দিছে 10,000 টাকা তো হবে না আপনার। আমার জন্য? আমার তো হবে, তুমি তোমাকে নিয়ে যেয়ে পর তোমাকে শপিং করে দেবো, তোমার জামা কাপড় এগুলো তো সব পূরণ হয়ে গেছে। আমার জন্য? হ্যাঁ। কি ব্যাপার ভাবি, এত মায়া আমার জন্য? আরে মায়া তো সব তোমার জন্যই। যাই হোক চলো মার্কেটে যাই। ভাবি আমার সমস্যা আছে, যেতে পারবো না, আমি ভাইয়াকে বলে দিচ্ছি, ভাইয়াকে নিয়ে যাও মার্কেটে। আমি তোমার ভাইয়ের সাথে যাব না, তোমার সাথে যাব। তুমি বুঝতে পারতেছো না কে, ও তো তুমি সৎ ভাই, পর তো পরই থাকি, পর কখনো না আপন হয় না। আজকে 20,000 টাকা চাইছি তোমার জন্য, তোমার ভাই 10,000 টাকা দিছি। অথচ এই সাহে সম্পত্তি সব কিছু মালিক তুমি, তোমার ভাই সমান সমান 50-50। তোমার ভাইয়ের কাছে টাকার অভাব নাই, তোমার কাছে আছে 10,000 টাকা, নাই তো? কেন বুঝতেছো না? আসলে আমি তো যখন দিতা ভাই পাইতাছি, আর এত আমার বড় ভাই, আপনি এভাবে কথা বলতেছেন কেন ভাবি? উনি তোমার সৎ ভাই, সৎ সৎই থাকে, সৎ কখন আপন হয় না। তুমি কেন বুঝো না? আমি আমি যা বলি এটা তুমি চুপচাপ শোনো, বুঝো, এটা তোমার ভালো হবে। কিন্তু ও তো আপনার হাজবেন্ড। দেখো আমি ওকে ভালোবাসি না, ওকে বিয়ে করছি তো তোমার জন্য। তাহলে এখন আমি কি করবো বলেন? আচ্ছা তুমি আমার সাথে মার্কেটে চলো, তারপর আমি তোমাকে বলতেছি তুমি কি করবে। দেখলাম বৌমা অনেক কাপড় চোপড় নিয়ে আসলো, তোমার তুমি কি আনছো? বাবা আমি তো বলতে পারি না, এটা দুর্জয় আর ওর ভাবি বলতে পারবে। বাবা তুমি কি বললা? তোমায় তো বললাম যে বৌমার সময় দাও, বৌমার নিয়ে এসে পাটি ধুয়ে আসো, ওর নিয়ে শপিং করো, আর নয় লোকের হানিমুনে নিয়ে যাও। তুমি তো বাবা এর সংসারের বড় ছেলে, তুমি তো অনেক হাড়াহাটনি করছো, এবার ওরের দেবো হাড়াহাটনি করো বাবা। তোমার তোমার ছোটো ভাইরে তুমি চিন্তা করো না, দুর্জয় আর তোমার বৌমার প্রতি আমার বিশ্বাস আছে। আমি সে ভাই তোমার সাথে কিছু কথা বললাম, এলে তোমার ছোটো ভাই আসছে কথা বলো। হ্যাঁ আর বাবা তুমি পড়াশোনা তোমার কেমন চলতেছে? এই তো বাবা আলহামদুলিল্লাহ। আচ্ছা সুন্দর করে পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, একটু ব্যবসার দিকে মনোযোগ দিও, শুধু তোমার বড় ব্যবসার দিয়ে তো গাছ চাপাইলে হবে না। তা তো অবশ্যই, যে জায়গায় ভাই আছে দিব না, সমস্যা নাই। আচ্ছা 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 বাবা, আচ্ছা কথা বলো। হ্যাঁ বস, কিছু বলবি ভাই? আমার কাছে টাকা লাগবো। কত টাকা? এই 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ। এত টাকা? এত টাকা হচ্ছে আমরা যাচ্ছি পিকনিকে, আর অনেকেরই এর মাধ্যমে চাঁদা দিতে সমস্যা হইতেছে, আর্জেন্ট সময় তো, তাই ভাবতেছে যে টাকাটা শর্ট পরে আমি দিয়ে দিবো, পরে সবাই মিললে আমরা দিয়ে দিব বাকি টাকাটা। এটা কোনো কথা হইলো? টাকা তো তুই ইনকাম করিস না, টাকা ইনকাম করতে অনেক কষ্ট, 20,000 টাকা তুই চাঁদা দিয়ে দিবি না ভাই? তুমি তো কখনো কোনো সময় এরকম ভাবে কথা বলো। এই আখি চাঁদা। হ্যাঁ আসতেছি। আর
এইভাবে কথা বলতেছো আজকে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি এইভাবে কথা বলতেছি, আমি ভালো কথা বলতেছি। টাকা কামাইতে অনেক কষ্ট, ব্যবসায় প্রতিষ্ঠা সব আমার উপর ছেড়ে দিছ, এগুলি কত প্যারা তুই জানাস? ব্যবসায় তুমি মনোযোগ দিয়ে করতেছো আর আমি পড়াশোনা করতেছি, আজ বা কাল তো আমি অবশ্যই ব্যবসা যাবো, তাই না? তোমাকে টাকা চাইলাম। দেখো তো, ও আমার কাছে 20,000 টাকা চাইতেছে। ২০,০০০ টাকা দেখি একটা দুটো টাকা ওনাকে চাঁদা দিবে, এগুলো কথা হইলো? ওর টাকা মানে তোমারই তো ভাই, তাই না? আর সম্পত্তি সবই তো তোমাদের দুই ভাইয়ের। না তা ঠিক আছে, সেজন্য 20,000 টাকা ও কারণে খরচ হয়ে যাবে। ভাবি দুই ভাই এইভাবে কথাটা বলবেন না, ভাইয়া পরিশ্রম করতেছে আর আজ পর্যন্ত কখনো ভাই আমাকে কোনো কিছু না করে নাই। আর চা আনছেন, পানি দেবেন না? পানি খাবো না। আচ্ছা তো পানি নিয়ে আসেন ভাই, সমস্যা নাই, তুমি টাকা না দিলে আমি জানি না তোমার কাছে মানে টাকা নাই জন্য আমাকে বলতেছো তুমি দিবা না, সমস্যা নাই, আমি বন্ধুদের বলে দিব যে আমার যে চাঁদাটা সেটাই আমি দিয়ে দিই মনে। এই কি বলস, আমার 10টা না 5টা না একটা ভাই, তুই চাইছস তোকে টাকা না দেয়া কি আমি পারি? তুই 20,000 টাকাই পাবি, বুঝে তো? সত্যি বলছো ভাই? হ্যাঁ আমি জানতাম তুমি আমার সাথে এমনিতে এইসব করতেছ, তুমি টাকা না দিয়ে জীবনও তো আমাকে এই কথা বলতো না। যাক আমি অনেক খুশি হয়েছি ভাবে। হ্যাঁ শপিং পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে ভাই। ওই যে আমাদের যে পরিচিত রুস্তম আলী, ওনার শোরুম থেকে শপিং করছি, খুব ভালো এবং ডিসকাউন্ট দিছে ভালো। বাবার জন্য কিছু আনছিস? না বাবার জন্য তেমন কিছু আনি নাই, তোমার জন্য কিছু আনছি, আমার জন্য আর বাবার জন্য শুধু একটা লুঙ্গি আনছি। আরে বাবা মুরব্বী মানুষ, তার জন্য কিছু আনতে হবে না, বেশি করে আনবে তার জন্য। ভাবি কোনো সমস্যা? এখন কেমন লাগতেছে? নিশ্চয়ই খুব যন্ত্রণা শুরু হয়েছে। আরে ভাই হে তোমার মারার জন্য চার সাথে বিষ মিশাইছে। জানো না ভাই, বিয়ের পরের দিকে আমার চালাইতেছে, আমি সবসময় বোঝাবার চেষ্টা করছি, যদি দেখলাম প্রতিবাদ করুন তাহলে দেখি সমস্যা হইব, তাই এর সাথে আমি মিশিয়া আমি সবকিছু জানার চেষ্টা করছি ভাই। জানো না মানুষ এত খারাপ কেমন হইতে পারে? বউ কি কইতেছে? তুই তোর স্বামী রে বিষ খাওয়া মারতে চাস? প্লিজ স্বামী তুমি আমাকে মাফ করে দাও, বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমি না বুঝে একটা ভুল করছি। বউ তুই আমার মারতে চাস? বউ বউ বলে ভাই ভাই তুমি আর স্পর্শ করবে না, হে পাপি, হে হে তুমি স্পর্শ করবে না, আমি তোমার নিষেধ দিলাম। ধন্যবাদ বাবা। হ বাবা
আর সৎ বায়ার বায়ের পার্থক্য কি? ভাই তো ভাই ওই, আমি একটা মেয়ের জন্য ভাইয়ের মুখে বিষ তুলে দিব, এটা তো কখনো হইতে পারে না, এটা হইতে পারে না ভাই। ঠিক আছে বাবা, যে কথা তুই যে আমার শুনাইছে, কি বলবো ভাই, বড় দহন রক্তের বাঁধন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে নারীর কারণ।